मैंने तन्हा कभी जो लिखी थी वही शायरी बन गए हो तुम, जिंदगी बन गए हो तुम। Hey guys, Shubho is here. Welcome back to my channel, Shubho Tech. তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে কিভাবে এই যে ইন্ট্রোতে আপনারা দেখলেন একটা স্ট্যাটাস ভিডিও, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে মেক করতে হয়। গাইস আমার চ্যানেলে এটা একটা ডিমান্ডেবল ভিডিও ছিল, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেকদিন থেকে এই যে স্ট্যাটাস ভিডিওটা এটা ডিমান্ড করছিল। তো গাইস এই ধরনের স্ট্যাটাস ভিডিও স্টিল ফটোর সাহায্যে কিভাবে করতে হয়, তৈরি করতে হয়, সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো গাইস আমি আজ আগেই বলে নিই যে এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু মেক করতে গেলে মূলত তিন ধরনের অ্যাপসের প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে শর্টকাটে এই জিনিসটাকে শেখানোর জন্য প্রথমে আমি আপনাদেরকে শর্টকাটে জিনিসটাকে শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য এর আমি আজকে দুটো অ্যাপস ইউজ করব, বাদ বাকি একটা অ্যাপস কিন্তু আমি ইউজ করব না। তো গাইস এই যে একটা অ্যাপ, এই একটা অ্যাপস কিন্তু আমি নেক্সট দিন আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদেরকে এই অ্যাপসের সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। তো গাইস আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো ভাবনা করবেন না, জাস্ট আপনারা ভিডিওটাকে বিনা স্কিপ করে দেখতে থাকুন, তাহলে আপনারাও জানতে পারবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে মেক করতে হয়। তো গাইস এর জন্য আমাদের মূলত প্রয়োজন হবে দুটো অ্যাপসের, আজকের যে ভিডিওটা তৈরি করবো সেটাতে প্রয়োজন হবে জাস্ট দুটো অ্যাপ। তো গাইস এই দুটো অ্যাপসের নাম আপনারা হয়তো সকলেই জানেন এবং এই দুটো খুব পপুলার অ্যাপ। তো গাইস এক প্রথম অ্যাপসটার নাম হচ্ছে কাইনমাস্টার প্রো। কাইনমাস্টার প্রো সম্পর্কে আপনারা হয়তো অনেক কিছু জানেন। এছাড়া দ্বিতীয় অ্যাপসটা যেটা রয়েছে সেটা হলো যে ইনশট প্রো। ইনশট প্রো সম্পর্কে আপনারা হয়তো সকলেই অনেক কিছু জানেন। তো গাইস ইনশট প্রো অ্যান্ড কাইনমাস্টার প্রো সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে। গাইস আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন এবং এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে মেক করতে হয়, এই ধরনের এই ক্যাটাগরি স্ট্যাটাস ভিডিও বা স্ট্যাটাস ভিডিও ফেসবুকে মেনটেন করার জন্য কিভাবে এডিট করতে হয়, সেই জিনিসগুলো যদি আপনারা না জেনে থাকেন, না ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলে, সেগুলো উপরে দেখুন একটা প্লে লিস্টের লিঙ্ক আসছে, তো সেই প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু এডিটিং প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও গিয়ে চেক করে নিতে পারেন। তো গাইস অবশ্যই আগে এই ভিডিওটাকে ভালোভাবে বুঝুন, দেখুন, তারপরে নেক্সট ভিডিওতে আপনারা যাবেন। তো গাইস লেটস বিগিন ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক গাইস। গাইস প্রথমে আপনারা কাইনমাস্টারটাকে ওপেন করে নিউ প্রজেক্ট থেকে 16:9 রেশিও আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা মিডিয়া অপশানে চলে যাবেন, এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফটো আপনাদেরকে নিয়ে নিতে হবে, যে স্টিল ফটোটা আপনারা নিতে চান। তো আমি দেখুন এই স্টিল ফটোটা নিয়ে নিচ্ছি, তো এটাকে আমি 1 মিনিট ডিউরেশনে সেট করে নিচ্ছি। 1 মিনিটটায় মিনিমাম 30 সেকেন্ড আপনারা করতে পারেন, 45 সেকেন্ড করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। দেখুন আমি 1 মিনিট করে নিচ্ছি, এটাকে করে নেওয়ার পরে এটাকে একটু জুম করে নিতে হবে, যেহেতু এটা 9:16 রেশিওতে আছে এটাকে 16:9 করতে হবে। দেখুন এইভাবে এটাকে জুম করে নেবো, জিনিসটা দেখতে ভালো লাগবে। তাহলে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি, এইভাবে ঠিক সিমিলার করে দিতে হবে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবেই থাকবে ছবিটা। তো এবার এখান থেকে আমাদেরকে একটা ওভারলে ইউজ করতে হবে। দেখুন আমি ওভারলেটা ইউজ করছি, তো এটা ওভারলেটা নিয়ে সিম্পলি এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। দেখুন এইভাবে আপনার ফুল স্ক্রিন করে দেবেন, ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে এই ওভারলেটাকে ক্রোমাকি করে দিতে হবে। তো আপনারা সকলে দেখতে পেলেন যে লেখা উঠলো যে লিঙ্ক ইন ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া রয়েছে। এখান থেকে এবার আপনাদেরকে একটা মিউজিক সেট করতে হবে, মিউজিকটাকে আপনারা এখানে জাস্ট সেট করে দেবেন। সেট করার পরে মিউজিকের যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকে আপনাদেরকে কেটে ফেলতে হবে। দেখুন এই পার্টটাকে আমরা ট্রিম করে দেবো, এখান থেকে নর্মালি এটাকে আমরা এখন ট্রিম করব। দেখুন রাইট প্লে হিট করে আমরা ট্রিম করে দিলাম, ট্রিম করে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা প্লে করব। জিসম সে জান তক পাস আতে গয়ে, প্লে হয়েছে জিনিসটা। এবার এটাকে আমরা এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট করা হয়ে গেলে এটাকে ডাইরেক্ট আমাদেরকে ইনশর্টে নিয়ে যেতে হবে। দেখুন এক্সপোর্ট চলছে, এক্সপোর্টটা হয়ে গেলে আমরা ডাইরেক্ট ইনশর্টের মধ্যে এটাকে ইনশর্টটাকে ওপেন করে ইনশর্টের মধ্যে নিয়ে এসে ভিডিও থেকে নিউ অপশনের উপরে ক্লিক করবো। ইনশর্টে এবার যে কাইনমাস্টার থেকে যেটা ভিডিওটা তৈরি করবেন সেটাকে এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, টেক্সট অপশানটা, টেক্সট অপশানে আপনারা জাস্ট চলে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন, যেটা আপনারা দিতে চান, বা আপনাদের নিজেদের নাম আপনারা ইউজ করতে পারেন। আমি শুভ টেক ইউজ করছি, দেখুন শুভ টেক লিখে নিলাম আমি।
শুভ টেকটা আমি লিখে নিলাম, লেখা কমপ্লিট আমার। এটাকে এবার আমি নিচের দিকে করে দিচ্ছি। লেখাটাকে নিচের দিকে করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এখানে টিক চিহ্ন অপশন, এখান থেকে এই যে স্টিকার রয়েছে স্টিকার থেকে আমরা এখান থেকে থ্রি ডি স্টিকার ইউজ করবো। থ্রি ডি স্টিকার কীভাবে ইউজ করতে হয় সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আগে ইনশর্টের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন ভালো করে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চেক করে নেবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখুন এইভাবে থ্রি ডি স্টিকারটাকে আমি এখানে নিচে সেট করবো, শুভটেক লেখাটার নিচে, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। এরপরে আমরা আর একটা স্টিকার এখানে ইউজ করবো। দেখুন এটাকে জাস্ট এখানে প্লাস অপশনে করে দিতে পারেন, আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন, এখানে মোশনটা চেঞ্জ হবে এটার। তো এখান থেকে আমি আর একটা স্টিকার ইউজ করব, সবুজ রঙের একটা স্টিকার রয়েছে সেই স্টিকারটা আমি ইউজ করব এই ছবি লেখার উপর দিয়ে। হ্যাঁ এই স্টিকারটা আমি ইউজ করব। এগুলো সম্পর্কে আমি আগেই ইনশর্টেড ভিডিও তৈরি করে গেছি, আপনারা প্লিজ ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে। এবার আপনাদেরকে প্রত্যেকটা লেয়ারকে একদম টাইম লাইনের সাথে কিন্তু সেট করতে হবে। দেখুন আমি এন্ড টু এন্ড সেট করে দিলাম। এখানে জিনিসটা একটু প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে ছবিটা ক্যানভাসটার সাথে ফ্রেমটার মধ্যে ক্যানভাস হয়ে গেছে, এই ক্যানভাসটাকে বন্ধ করতে হবে। দেখুন এখান থেকে ক্যানভাসটাকে নো ফ্রেম করে দেবেন, আপনার বন্ধ হয়ে যাবে। এবার আপনারা প্লে করবেন, প্লে করে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা টোটাল জিনিসটা ঠিকঠাক রয়েছে কিনা আপনারা একটু এটাকে প্লে করে দেখে নেবেন। দেখুন আমার তো মনে হচ্ছে ঠিক আছে। এবার আমরা সেভ করে দেবো, সেভ করে দিয়ে 1080 আমরা এটাকে সেভ করবো। দেখুন সেভ হয়ে গেলে কাজ কমপ্লিট, এবার আপনারা যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবেন। তো হে বস, আপনাদের হয়তো ভিডিওটা ভালো লাগলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিভাবে আমি তৈরি করলাম সেই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে কমেন্টে প্রচুর ভালো ভালো কমেন্ট করুন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের মাঝে। এছাড়া গাইজ, আপনাদের যদি কোথাও কোনো রকম প্রবলেম হয় ভিডিওটাতে তাহলে ভিডিওটিকে আরও একবার ভালোভাবে ওয়াচ করুন, যদি তাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। এছাড়া কমেন্ট বক্সের সাথে সাথে আপনাদের যদি কোনো রকম টেক রিলেটেড সমস্যা থাকে, আপনাদের রিয়েল লাইফ টেক রিলেটেড যদি কোনো রকম সমস্যা হয় আপনারা জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পড়ে রয়েছে, তো সেখান থেকে আপনারা জাস্ট কালেক্ট করুন অ্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়া গাইজ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে টিপে দিন বা প্রেস করে দিন, বা আপনারা খেলতে পারেন যেইভাবে খুশি লাল বাটনটার সাথে খেলতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। জাস্ট আপনারা ওখানে প্রেসটা করুন, প্রেসটা করে আমার চ্যানেলটাকে আর একটু অগ্রগতি করতে সাহায্য করুন। তো গাইজ, আমার চ্যানেলে কিন্তু অলরেডি 275 সাবস্ক্রাইবার বেশ চলে গেছে, আপনারা হয়তো জানেন। তো গাইজ, আপনারা এই জিনিসটাকে একটু মাথায় রাখবেন, আপনারা যারা নতুন রয়েছেন তারা এই জিনিসটাকে মাথায় রাখবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। এছাড়া গাইজ, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি একটা প্র্যাঙ্ক কল করো। তো গাইজ, আমি কি প্র্যাঙ্ক কল করবো? তো আপনারা এই জিনিসটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কি প্র্যাঙ্ক কল করবো। তো গাইজ, আজকের মতন এখানেই শেষ করছি। আমি বুঝতে পেরেছি যে আজকের মতন আমি একটু বেশি হেসে ফেলেছি, বেশি ফান হয়ে গেছে। তো গাইজ, না এরকম আমি কিছু খাইনি গাইস। তো গাইস, কোনো প্রবলেম নেই, আমি কিচ্ছু খাইনি, নর্মাল রয়েছি গাইস। তো গাইস, আজকের মতন এখানে শেষ করছি। শুভ টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।